বর্তমানে অযোধ্যা পাহাড় ট্যুরিস্ট আকর্ষণের প্রাণকেন্দ্র। এই উদ্দেশ্যে তৎকালীন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী সুবোধকান্ত সহায়ের অনুমোদনে 90 কোটি টাকা রাজ্য সরকারের মাধ্যমে বরাদ্দ করা হয়, যা সম্ভব হয়েছে একমাত্র নেপাল মাহাতোর ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যমের ফলে। বর্তমানে অযোধ্যা পাহাড় ট্যুরিস্ট আকর্ষণের প্রাণকেন্দ্র। এখানে রোপওয়ে তৈরির প্রস্তাব সরকারের বিবেচনাধীন এবং সেই প্রস্তাবকে কাজে রূপান্তরিত করার জন্য বারবার বিধানসভায় দাবি উত্থাপন করেছেন নেপাল মাহাতো। বলা বাহুল্য, রোপওয়ে তৈরি হলে অযোধ্যা পাহাড়ের প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে।